সো হে গাইস, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। আজকের ভিডিওতে আমি জম্বি ডিটেকটিভের এপিসোড 90 এক্সপ্লেন করব। আসলে এই সিরিজটির যতগুলো এপিসোড রয়েছে সবগুলো একসাথে ডাউনলোড করার পরেও 4টি এপিসোড আমাদের ফাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে সামনের এপিসোডগুলো আমরা এতদিন দিতে পারছিলাম না। খুব কষ্ট করে এপিসোড 9 এবং এপিসোড 10টি খুঁজে বের করেছি, আর এই এপিসোড আমরা জানতে পারবো যে জম্বি কি সত্যি ইয়ুংকে খেয়ে ফেলেছে নাকি খায়নি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনারা সাপোর্ট দেখাবেন। তো চলুন এত বকবক না করে ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরু ঠিক ওই জায়গা থেকেই হয় যেখানে আগের এপিসোডটি শেষ হয়েছিল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সিয়ন জম্বির দিকে খুব অদ্ভুত নজরে তাকায়, এবং এর পরের সিনে আমরা দেখতে পাই তারা একটি পার্কে বসে এই ব্যাপারে কথা বলছিল। সেখানে আমরা জানতে পারি যে ইয়ুং আসলে বাচ্চাদেরকে কিডন্যাপ করতো, কারণটা হচ্ছে তার ওয়াইফ প্রেগনেন্ট হতে পারতো না, আর এই জন্য সে বাচ্চাদের কিডন্যাপ করে তার নিজের সন্তান বানাতে চাইতো। কিন্তু বাচ্চারা তাকে পছন্দ করতো না, এবং এই জন্য সে বাচ্চাদেরকে টর্চার করতো, এবং বাচ্চারা টর্চার সহ্য করতে না পেরে মারা যেত। এর সাথে সে আরো বলে, যখন সে বুঝতে পারে যে আমার স্মৃতিশক্তি চলে গিয়েছে, তখন সে আমার উপর সকল দোষ চাপিয়ে দিতে থাকে এবং আমাকেই দোষী সাব্যস্ত করতে শুরু করে। তখন জম্বি বলে যে আমাকে শহরটি ছেড়ে দিতে হবে। আর সিয়ন জম্বির এই কথাটি শুনে সিয়ন জম্বিকে জিজ্ঞেস করে সে কি ইয়ুং এর কারণে শহরটি ছেড়ে দিতে চাচ্ছে। এর সাথে সে আরো জিজ্ঞেস করে সে কি ইয়ুংকে খেয়ে ফেলেছে কিনা। জম্বি তখন সিয়নকে বলে যে যদি সে হ্যাঁ বলে তাহলে। এই কথাটি শুনে সিয়নের চেহারা কান্না করার মতো অবস্থা হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জম্বি তার কামানো সব টাকাগুলো একটি লকারের মধ্যে রেখে দেয় এবং বলে যে এই টাকাগুলো কিমের। এর পাশাপাশি সে কিমের কাপড় চোপড় এবং তার মোবাইল ওখানেই রেখে দেয়, শুধুমাত্র তার বিবি ক্রিমগুলো ওখান থেকে নিয়ে কিমকে থ্যাংক ইউ বলে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সিয়নের মনটি খুবই খারাপ এবং সে বারবার একই কথা ভাবছিল যে মিন অর্থাৎ জম্বি সে একটি মানুষকে খেয়ে ফেলতে পারে। তখন চার্লু সিয়নকে কল করে এবং সিয়ন চার্লুকে জিজ্ঞেস করে যে ইয়ুং এর বডির থেকে কি কোনো কিছু মিসিং আছে কিনা। আর এই কথাটি শুনে চার্লু সিয়নকে বলে যে তার ফরেন্সিক রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে তার লাশ জীবজন্তুতে খুব বাজেভাবে খেয়ে ফেলেছে, তাছাড়া তার পেটে একটি গুলিও লেগেছে। আর এটা শুনে সিয়ন বুঝে যায় যে জম্বি তাকে মিথ্যা কথা বলেছে। তাই সিয়ন জম্বির অফিসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জম্বিকে দেখতে পায় না। অন্যদিকে জম্বি তার বাসার সামনে গিয়ে তার মা এবং তার কাটানো সময়গুলো ইমাজিনেশন করতে শুরু করে, কিন্তু তখন সে জানতে পারে যে এই বাড়িটি এখন অন্য কেউ কিনে নিয়েছে। আর এই জন্য সে মন খারাপ করে তার মায়ের একটি ছবি হাতে করে পার্কে বসে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়নের বোন সিয়নকে এসে খুব কথা শোনাতে শুরু করে এবং বলে যে তাকে নতুন কোনো একটি কাজ খুঁজে নেওয়া উচিত। তখন সিয়ন তার বোনকে তার রুম থেকে বের করে দেয় এবং রুমের দরজাটি লাগিয়ে সে আবার জম্বির ব্যাপারে ভাবতে শুরু করে। এরপর সিন আবার জম্বির ওপর আসে যেখানে আমরা দেখতে পাই জম্বি একটি বাজারে গিয়েছে, সেখানে সে কাঁচা মাংস দেখে সিয়নের সাথে কাটানো ভালো সময়গুলো মনে করতে শুরু করে, আর তখন তার ক্ষুধা লাগতে শুরু করে। কিন্তু তার কাছে টাকা না থাকায় সে কাঁচা মাংস কিনতে পারে না। এরপর সে পার্ক থেকে পিঁপড়ে ধরে খেতে শুরু করে, কিন্তু এতে তার পেট ভরে না। এরপর সে মানুষ খাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে থেমে যায়, এবং তখন আমাদের পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই জম্বি যখন ইয়ুংয়ের দিকে এগোতে শুরু করে তখন ইয়ুং নিজেই নিজের পেটে গুলি মারে এবং ইয়ুংয়ের রক্ত জম্বির মুখে এসে লাগে। এরপর আমরা আবার প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে জম্বি ক্ষুধার কারণে ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে খাবার পায় না এবং ক্ষুধার কারণে তার চোখ আবারও লাল হয়ে যেতে শুরু করে। আর এরপর সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবার কিমের অফিসে দেখতে পায়। এর সাথে সে আরো দেখতে পায় সে জীবজন্তুর মতো ফ্রিজে রাখা কাঁচা মাংসগুলো খেয়ে ফেলেছে। এরপর সে আবার বিবি ক্রিম লাগিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু বাইরে বেরোনোর আগেই সে দেখতে পায় সিয়ন বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। সিয়ন জম্বিকে যেতে বারণ করে, কিন্তু জম্বি এতে রাজি হয় না, আর এর কারণে সিয়ন ওখানে কান্না করে দেয়। এর সাথে জম্বি সিয়নকে বলে যে যদি আমি তোমার সাথে থাকি তাহলে তোমার উপর বিপদ আসতেই থাকবে। আর এটা বলে জম্বি যখন ওখান থেকে যেতে শুরু করে ঠিক সেই মুহূর্তে সিয়নের বড় বোন ওখানে চলে আসে এবং জম্বিকে বলতে শুরু করে সে সিয়নকে কোনো নোটিশ ছাড়াই কেন বের করে দিল। তখন সিয়ন সিয়নের বড় বোনকে বলে যে ওটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, আর তখন জম্বি বলে যে হ্যাঁ সিয়ন ঠিক বলছে। এরপর সিয়নের বড় বোন জম্বিকে সরি বলে ওখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা সিয়ন এবং জম্বিকে একসাথে কথা বলতে দেখি, সেখানে জম্বি সিয়নকে বলে যে আমি
লিয়ুংকে খাইনি, কিন্তু মানুষের মাঝে থাকতে থাকতে এখন আমার মানুষকে খাওয়ার ইচ্ছা জাগে। আর জম্বির এই কথাগুলো শুনে সিয়নের মনটি খুবই খারাপ হয়ে যায়। আর জম্বিরা বুঝতে পেরে সিয়নকে বলতে শুরু করে, তুমি যদি চাও তাহলে আমি এখানে থাকতে পারি, কিন্তু তার পরিবর্তে আমাকে তোমার সাহায্য করতে হবে। জম্বি সিয়নকে বলে যে আমাকে পরিপূর্ণ মানুষ হতে যদি তুমি সাহায্য করো তবেই আমি এখানে থাকবো। আর জম্বির এই কথায় সিয়ন রাজি হয়ে যায়। আর এরপর থেকে আমরা দেখতে পাই সিয়ন জম্বিকে মানুষের মতো ট্রেন করতে শুরু করে। আর রাতে সিয়ন জম্বির সামনে একটি চিকেন রেখে ভিডিও কলে কথা বলছিল। জম্বি যতবারই চিকেনটি হাত দিয়ে ধরতে যাচ্ছিল ততবারই সিয়ন তাকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু জম্বি তার লোভ সামলাতে না পেরে সিয়নের কলটি কেটে দেয় এবং চিকেন খেতে শুরু করে। আর এটা দেখে সিয়ন একটু হাসে। আর অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই যেখানে চার্লু তার কলিকের সাথে জম্বির মায়ের মৃত্যুর ব্যাপারে কথা বলছিল। তখন চার্লুর কলিক চার্লুকে বলে যে ওই মহিলাটির মিন নামের একজন ছেলেও রয়েছে, কিন্তু তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি। তখন চার্লু তার পিসিতে মিন নামে সার্চ করলে তারা আসল মিনের আইডি দেখতে পায়, যেটা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ন জম্বিকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং তার সামনে একটি চিকেন রেখে দিয়েছে। এর পাশাপাশি সিয়ন তাকে বলে যে 3 দিন পর্যন্ত সে কোনো খাবার পাবে না এবং 3 দিন পর্যন্ত তাকে রেকর্ড করা হবে, যাতে তারা বুঝতে পারে যে জম্বির কতক্ষণে ব্ল্যাক আউট হয় এবং ব্ল্যাক আউট হলে সে কি কি করে। আর এই কথায় জম্বিও রাজি হয়ে যায়। আর এরপর সিয়ন যখন জম্বির অফিস থেকে বের হচ্ছিল তখন ওখানে চার্লু চলে আসে। চার্লু জম্বির ব্যাপারে জিজ্ঞাসা করলে সিয়ন বলে যে আমার বস কোনো একটা কাজে ইউএসএ গিয়েছে এবং সে 1 মাস পর দেশে ফিরবে, এবং সিয়নের এই কথাগুলো শুনে চার্লু ওখান থেকে চলে যায়। আর সিয়ন বাইরে বসে অপেক্ষা করতে থাকে যে জম্বির কতক্ষণে ব্ল্যাক আউট হয়। এরপর আমরা দেখতে পাই জম্বি ক্ষুধায় পাগল হয়ে গিয়েছে। সিয়ন যখন ভিতরে দেখতে যায় যে কি হচ্ছে তখন সে দেখতে পায় যে জম্বি পাগলের মতো চিকেন খাচ্ছে, এবং জম্বি সিয়নের গায়ের গন্ধ পেয়ে সিয়নকে খাওয়ার জন্য সিয়নের দিকে এগোতে শুরু করে। আর এরকম টানটান উত্তেজনা একটা জায়গায় এসে এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন মিস না হয়ে যায়। আমি ফাহিম আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ, গুড বাই। এই কথাটি শুনে চার্লু সিয়নকে জিজ্ঞাসা করে যে তার ফরেন্সিক রিপোর্ট বলুন না পোস্টমর্টম। ফরেন্সিক, আচ্ছা ঠিক আছে।